কল্পনা করুন তো, কোনো এক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ হচ্ছে, কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। রকেট উৎক্ষেপণ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ছে আগুনের শিখা এবং ধোঁয়া। এগুলো তো আপনি নিজের চোখেই দেখতে পান। যেটা দেখতে পান না তা হলো উৎক্ষেপণের সময় প্রায় 30 লক্ষ লিটার জলও ব্যবহার করা হয়। শুনেই চমকে গেলেন তো? এমনই একটি ভিডিও শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এমনটা যে শুধু নাসাতেই হয় তা কিন্তু নয়। নাসা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণার স্টেশনে এমনটা হয়। নাসা তার ইউটিউব চ্যানেলে কেনেডি স্পেস সেন্টারের একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে লঞ্চ প্যাড ওয়াটার ডিলিউজ সিস্টেম পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় প্রায় 30 লাখ লিটার জল ব্যবহার করা হয়। কেন রকেট উৎক্ষেপণে এত বড় পরিসরে জল ব্যবহার করা হয়? রকেট উৎক্ষেপণের সময় বিজ্ঞানী ও প্রকৌশলীদের দল প্রস্তুত থাকে। উৎক্ষেপণের সময় রকেটের চারপাশে জলের প্রবল ঝর্ণা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে রকেটের চারপাশে বিপুল পরিমাণ জলের বিশাল ঝর্ণা তৈরি হয়। রকেটের সফল উৎক্ষেপণের জন্য জল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে রকেটটি যখন লঞ্চ প্যাড ছেড়ে যায় তখন প্রচুর শব্দ হয়। একটি SLS রকেট 176 ডেসিবেল শব্দ তৈরি করতে পারে। এটি জেট বিমানের চেয়ে বেশি শব্দ করে। একই সঙ্গে লক্ষাধিক লিটার জল ঝরলে রকেটের আওয়াজেরই সমান হয়। এভাবে জল রকেটের শব্দকে কমিয়ে দেয়। এই জল শুধু রকেটের আওয়াজই কমায় না, আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণেও সাহায্য করে। রকেট ছেড়ে দিলে প্রচুর আগুন ও ধোঁয়া বের হয় যা মোবাইল লঞ্চারের ক্ষতি করতে পারে। জল ঝরতে থাকলে মোবাইল লঞ্চারের ক্ষতি হয় না, জল সেই কম্পন নিয়ন্ত্রণ করে। এজন্যই রকেট উৎক্ষেপণের সময় বিপুল পরিমাণ জল ব্যবহার করা হয়। ধন্যবাদ।